গুড মর্নিং, সুপ্রভাত। নতুন একটা ব্লগ শুরু। আজ জানুয়ারি মাসের 2 তারিখ। এখন অফিস যাচ্ছি, ঠান্ডাটাও জমিয়ে পড়েছে। বাগুয়াটি বাজার থেকে মুড়ি নিয়ে নি। মানে তুমি যেদিন গেছিলে সেদিন আমি যাই। দাদা মুড়ি আছে? মুড়ি রাখেন ভাই? হ্যাঁ, কত প্যাকেট আছে? 43 টাকা, 23 টাকা। 23 টাকা কতটা? 200 গ্রাম। 23 টাকা দিয়ে দিন একটা। দেরি হবে নাকি? একটা মুড়ি শুধু। এটা আছে এটা কি মুড়ি? ভালো হবে তো? হ্যাঁ হবে। এটা কতটা? 200 গ্রাম, 23 টাকা। এটা 200? হ্যাঁ। কম কম লাগবে, ভারী নাকি? ভারী আছে। আচ্ছা, মানে ইউরিয়া থাকবে না তো? ঠিক আছে, এ দেখি। আমি তো সেই 500 প্যাকেটটা নিই, বুঝলেন তো? ওটা ইউরিয়া থাকে নাকি? হ্যাঁ, ওগুলো সাদা মুড়ি তো? হ্যাঁ হ্যাঁ, ইউরিয়া থাকে। ঝালও আছে কত? 100 গ্রাম, 65 টাকা। মুখরোচক ঠিক আছে। একটা প্লাস্টিক হবে না? চলো বাড়ি। না না, তুমি যা বলেছো তাই দেবো। এখন সস্তা হওয়ার কথা সিজনে, এখন দাম না, ঠান্ডা পড়েছে আবার মার্কেটে নেই তো? মার্কেটে নেই, ও মার্কেটে ব্যবসায়ীরা ঠান্ডা না, আগে চলে যায় চাষ করে সব বিক্রি হয়ে গেছে, এখন না ইয়ে করে কিছু আছে এইগুলোই চলতে তো আসছে। মার্কেটে থাকবে না কেন? ঠান্ডা পড়েছে, কপি হবে এখন? এখন আর হচ্ছে না,
আর ওর টাইম নেই তো জানো 15 দিনে কত উঠে যায় আম চাষ আছে সেই খাবার নাই 15 দিনে 4 মাস হচ্ছে এখন আর থাকে চল কোন মাছ খেলে বলো এবার বাড়ির রাস্তা এই টুকিটাকি কয়েকটা বাকি জিনিস আছে নিয়ে বাড়ি যাব চলে এসেছি বাড়ি সব দিয়ে দিলে তো গুড ইভিনিং ভিউয়ার্স এই অফিস থেকে ফিরলাম যা দরকার ছিল দোকান থেকে নিলাম এবার ভিডিওটা এডিটিং করে শুতে যাব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট